টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ম্যাজিক দেখাবো তো দর্শক, আমরা ম্যাজিকটা হচ্ছে আপনি মুখ থেকে বলবেন আপনার প্রত্যেকটা অ্যাপস ওপেন হয়ে যাবে আপনার কষ্ট করে, বা আপনার সেটের ভিতরে যে আর অ্যাপস ওপেন করতে হবে না। তো দর্শক চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি কীভাবে আপনি মুখ থেকে বলবেন আর আপনার সেট ওপেন হয়ে যাবে। তো আমি ওপেন ফেসবুক, দেখুন ফেসবুক ওপেন হয়ে গেল দর্শক বন্ধুরা। এইভাবে করে আপনি সব কিছুই ওপেন করতে পারবেন দর্শক বন্ধুরা। তারপরে আমি চলে গেলাম আবার, তো এখানে আসার পরে আবার আমি এখান থেকে কী বলবো আপনার ওপেন ইউটিউব। তো বন্ধুরা ওপেন ইউটিউব বলার সাথে সাথে দেখুন ইউটিউব ওপেন হয়ে গেল দর্শক বন্ধুরা। ওয়াও, আপনি আপনার বন্ধুদের তাক লাগিয়ে দিতে পারবেন, অবাক লাগিয়ে দিতে পারবেন। তারপরে কীভাবে দর্শক বন্ধুরা আমি এখান থেকে আবার চলে গেলাম হোয়াটসঅ্যাপ, ওপেন হোয়াটসঅ্যাপ। তো দেখুন বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল। তো আপনি এইভাবে করে আপনার বন্ধুদের তাক লাগিয়ে দিতে পারবেন দর্শক বন্ধুরা। আপনি মুখ থেকে বলবেন আপনার সব কিছু অন হয়ে যাবে। তো তারপর আমি বললাম ওপেন ইমো, তো আমার ইমো চলে আসলো। তো দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি যেটাই বলতেছি সেটাই আমার কাছে সে চলে এসতেছে। তো তারপরে কী হলো, আমি ওপেন মেসেঞ্জার বলতেছি ওপেন, তো মেসেঞ্জার ওপেন হয়ে গেল। তো দর্শক বন্ধুরা আপনিও এইভাবে মুখ থেকে বলবেন আর প্রত্যেকটা অ্যাপটা আপনার ওপেন হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা এত সুন্দর একটা কাজ, তো আপনি কীভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো দর্শক বন্ধুরা চলুন কী প্রসেসে আপনি কাজটা করবেন সেটা আমি দেখাবো। দর্শক বন্ধুরা আপনার বন্ধুরা আপনাকে অবাক হয়ে যাবে যে ম্যাজিক। তো আপনারা ইঞ্জিনিয়ার বললে বা আপনার বন্ধুরা, তো বন্ধুরা চলুন দর্শক বন্ধুরা এই কাজটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তো একটু ধৈর্য সহকারে দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন এবং আমাদের সাথে কন্টিনিউ করবেন। তো দর্শক বন্ধুরা এর জন্য কী করতে হবে, ছোট্ট একটা অ্যাপস নামাতে হবে। তো যাদের অ্যাপস নামান লাগবে না তারাও সেটের ভিতরে সেটিংস আছে, তো আমি সবই দেখাবো। ছোট্ট অ্যাপটা আমি অ্যাপটা আগে দেখি, তারপর সেটিংটা সব আপনাদের এ টু জেড দেখাবো। তো দর্শক বন্ধুরা এর জন্য আপনাকে কী করতে হবে, শুধু গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে এই যে সার্চ বার দেখতে পারতেছেন দর্শক বন্ধুরা, এখানে আপনি একটা সার্চ করবেন ভয়েস অ্যাক্সেস লিখে। দর্শক বন্ধুরা ভয়েস এই যে দেখতে পারতেছেন ভয়েস অ্যাক্সেস লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এই যে অ্যাপসটা চলে আসবে দর্শক বন্ধুরা, এই যে অ্যাপসটা চলে এসেছে আপনাদের সামনে। তো এখান থেকে অ্যাপসটাকে কী করবেন, ইনস্টল করে নেবেন দর্শক বন্ধুরা। এখান থেকে কী করবেন, অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো দর্শক বন্ধুরা এখানে দেখুন এখানে দুটো সিস্টেম আছে, আপনি যদি এই অ্যাপসটা ইনস্টল করে নেন, তো ইনস্টল করলে যাদের এখান থেকে ওপেন দেখাবে এবং যাদের ওপেন দেখাবে না, তো তারা কী করবেন এখান থেকে অনেকের ওপেন দেখাবে না, কারণ কি অনেক সেটের এক এক সেটের এক এক ভার্সন। তো এই যে সেট ইনস্টল, এখানে আনইনস্টল, এখানে ওপেন দেখাচ্ছে। তো যাদের এইখানে ওপেন দেখাবে না আনইনস্টল দেখাবে, তারা কী করবেন, বিশেষ করে স্যামসাং সেটগুলোতে এটা বেশি দেখায়, তো তাদের জন্য আমি এখান থেকে ওপেন না দিয়ে আমি ডাইরেক্ট আমার সেই জায়গায় চলে যাচ্ছি। দর্শক বন্ধুরা দেখুন আমি এইখান থেকে শুধু আমার সেটিংটা চলে আসলাম। তো অ্যান্ড্রয়েড সেট মানেই এই ভয়েসের যে অ্যাক্টিভিটিটা, এটা অ্যান্ড্রয়েড সেট মানে সব সেটেই থাকে। তো আপনি ইনস্টল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এই যে সেটিংটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই সেটিংটা সব সেটেই আছে, সব সেটেই আছে। তো আমি এই সেটিংটায় চলে যাবেন, এই সেটিংটায় চলে যাওয়ার পর দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার সেই ভয়েস অ্যাক্সেসিবিলিটি প্রত্যেকটা সেটে থাকে কিন্তু দর্শক বন্ধুরা, এই অপশনটা প্রত্যেকটা সেটে কিন্তু এই অপশনটা আছে, তো আপনারাও পাবেন। তো আমি কী করবেন, এটাকে এখান থেকে অন করে দেবেন দর্শক বন্ধুরা, এইটাকে কিন্তু অন করে অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে এই যে লেখাটা দেখতে পারতেছেন এই যে নিচের দিকে, এই লেখাটার উপর একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর দর্শক বন্ধুরা আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা কী করবেন, এই যে অপশনটা দেখতে পারতেছেন এইখানে, এই লেখাটা এখানে একটা টিক দিয়ে দিবেন, টিক দিয়ে দিয়ে তারপর আবার কন্টিনিউ করবেন, কন্টিনিউ করবে অ্যালাউ দিয়ে দিবেন, তো আবার কন্টিনিউ করবেন, তো আবার কন্টিনিউ করবেন, আবার কন্টিনিউ করবেন, এখানে যদি অ্যালাউ চায় অ্যালাউ দিয়ে দিবেন, তো আবার কন্টিনিউ করবেন, তো আবার কন্টিনিউ করবেন, আবার করতে থাকবেন, তারপরে এই যে ফ্রেশ দিয়ে দেবেন। দর্শক বন্ধুরা এই দেখুন একটা আইকন, এই যে দর্শক বন্ধুরা এই যে টুপুর একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা আইকন আপনাদের তৈরি হয়ে যাবে। দর্শক বন্ধুরা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এইরকম একটা আইকন আপনাদের চলে আসবে। তো চলে আসার পর তো তারপর কী করবেন,
এটাকে অন করে দিলে, তো এটাকে অন করে দেওয়ার পর আপনি আপনার কাজ করতে পারবেন, যেটা আমি আপনাদের প্রথমে দেখিয়েছি। তো আমি আবার আপনাদের একটা দেখাচ্ছি। তো ওপেন ফেসবুক, তো দর্শক বন্ধুরা দেখুন প্র্যাকটিক্যালে আমি কাজ করার পরে আপনাদের দেখাচ্ছি। ওপেন করে দিলাম আমাদের ফেসবুক। তো দর্শক বন্ধুরা এইভাবে করে আপনি আপনার কাজ সম্পাদন করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে থাকে লাইক কমেন্ট।